بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا الرمضان هيت بارهيتسه হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়াছেন যে তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাশীল মুবারক মাস ছায়া স্বরূপ আসিতেছে যার মধ্যে শবে কদর নামে একটি রাত্রি আছে যা সহস্র মাস হইতে উত্তম আল্লাহ তাআলা রোজা তোমাদের উপর ফরজ করিয়াছেন এবং রাত্রি জাগরণ অর্থাৎ তারাবি পড়াকে তোমাদের জন্য পুণ্যের কাজ দিয়েছেন যে ব্যক্তি এই মাসে কোনো নফল আদায় করিল সে যেন রমজানের বাইরে একটি ফরজ আদায় করিল আর যে এই মাসে একটি ফরজ আদায় করিল সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন উয়া সবরের মাস সবরের পরিবর্তে আল্লাহাক বেহেস্ত রাখিয়াছেন উয়া মানুষের সহিত সহানুভূতি করিবার মাস এই মাসে মুমিন লোকদের রিজিক বাড়াই দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে সে ব্যক্তির জন্য উয়া গুণামাপের ও দোযখের অগ্নি হইতে নাজাতের কারণ হইয়া দাঁড়াইবে এবং উক্ত রোজাদারের সওয়াবের সমতুল্য সওয়াব সে ব্যক্তি লাভ করিবে অথচ সেই রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কম হইবে না সাহাবারা আরও জিজ্ঞাসা করিলেন হে আল্লাহর নবী আমাদের মধ্যে অনেকেরই এই সামর্থ্য নাই যে সে অপরকে ইফতার করাইবে অর্থাৎ পেট ভর্তি করিয়া খাওয়াবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পেট ভর্তি করিয়া খাওয়ানো জরুরি নয় যে ব্যক্তি কাউকে একটি খেজুর দ্বারা ইফতার করাইবে আল্লাহ পাক তাহাকে ওয়াজ সওয়াব প্রদান করিবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি আরও বলেন ওয়াই এমন একটি মাস যার প্রথম দিকে আল্লাহর রহমত অবতীর্ণ হয় দ্বিতীয় অংশে মাগফিরাত ও তৃতীয় অংশে দোযখ হইতে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি উক্ত মাসে আপন গোলাম ও মজদুর হইতে কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ পাক তাহাকে মাফ করিয়া দিবেন এবং দোযখের অগ্নি হইতে নাজাত দান করিবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি আরও বলেন চার কাজ রমজান মাসে বেশি করিয়া করিবে দুই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য দুই কাজ যা না করিয়া তোমাদের উপর নাই প্রথম দুই কাজ দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করিবে ওয়া এই যে কালেমা তাইবা ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়িবে দ্বিতীয় দুই কাজ এই যে আল্লাহ বা আল্লাহর নিকট বেহেস্তের প্রার্থনা করিবে ও দোযখের হইতে পানা চাইবে যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাইবে আল্লাহ পাক কিয়ামতের দিবসে তাকে আমার হাজরে কাউসার হইতে এরকম পানি পান করাইবে তা যার পর ফেরেশতা বেহেস্তে প্রবেশ পর্যন্ত আর পিপাসা হইবে না ফায়দা উক্ত হাদিসের কোনো বর্ণনাকারী সম্পর্কে মুহাদ্দিসগণ কিছু মতবিরোধ করিলেও ফজিলত সম্পর্কিত হাদিসে ওইসব দুর্বলতা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত উহা অনুরূপ বর্ণনা বিভিন্ন হাদিসে পাওয়া যায় উল্লেখিত হাদিসে কয়েকটি জরুরি বিষয়ের উপর ইঙ্গিত করা হইয়াছে প্রথমত শাবানের শেষ তারিখে রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ ভাষণ দান করিয়া সবাইকে সাবধান করিয়া দিয়েছেন যেন রমজানে একটি মুহূর্ত ব্যর্থ না যায় অথবা কয়েকটি জরুরি বিষয়ের উল্লেখ করিয়াছেন তার মধ্যে প্রথম সর্বপ্রথম শবে কদর যাহা অতি গুরুত্বপূর্ণ রাত্রি যাহার বিস্তারিত বর্ণনা দ্বিতীয় পরিস্থিতি আসিয়াছে তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করিয়াছেন এবং উহা রাত্রি জাগরণ এবং অর্থাৎ তারাবি রমজানকে সুন্নত করিয়াছেন উহা দ্বারা প্রমাণিত হয় যে তারাবি নামাজ আল্লাহর তরফ হইতে আসিয়াছে তবে অনেক ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি উহাকে নিজের সুন্নত বলিয়া অভিহিত করিয়াছেন উহা অধিক তাকদিরের জন্য করা হইয়াছে এই কারণে একমাত্র রাফিজি সম্প্রদায় ব্যতীত সকল মুসলমানের জন্য উহা অপরিহার্য সুন্নত বোরান গ্রহণ গ্রন্থে এই বিবরণ লিখিত রইয়াছে হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ হক মুহাদ্দিস দেওলভি মা সাবেদ বিস সুন্নত নামক গ্রন্থে উল্লেখ করেন যে কোনো শহরবাসী যদি তারা বিনাম রমজান ছাড়িয়া দেয় তবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা বাদশাহের কর্তব্য এখানে বিশেষ একটি জিনিসের প্রতি লক্ষ্য রাখিতে হইবে ওয়া এই যে অনেকে ধারণা যে কোনো মসজিদে 8 থেকে 10 দিন খতম তারাবি শুনিয়া লওয়া যথেষ্ট কিন্তু এইরূপ ধারণা ঠিক নয় প্রকৃতপক্ষে তারাবি নামাজে পুরা কোরআন শরীফ পড়া বা শোনা একটি সুন্নত আর সম্পূর্ণ রমজানে তারাবি পড়া দ্বিতীয় সুন্নত 8-10 দিন খতম তারাবি শুনিলে একটি সুন্নত আদায় হয় বটে কিন্তু অপর সুন্নত আদায় হইল না
তবে যারা সফর ইত্যাদি ধরুন একই স্থানে খতম তারা বিশুনতে অপারগ, তাদের উচিত কয়েকদিন কোরআন শরীফ শুনিয়া লইবে অথবা যেখানে সম্ভব তারা বিপরীতে থাকিবে। উহাতে কোরআন খতমের সওয়াবও পাওয়া গেল অথচ কাজের কোনো ক্ষতি হইল না। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা ও তারাবি ব্যতীত বিভিন্ন সৎ কাজের প্রতি নির্দেশ করিয়া বলেন যে উক্ত মাসে নফলের সওয়াব অন্য মাসে ফরজের সমতুল্য। আল্লাহ হাফেজ।